আজলের সিরাজি হযরতে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহিকে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ছেলেটি অর্থাৎ শেখ ফরিদগঞ্জের শকর এই ছেলেটি কালের যুগের শ্রেষ্ঠ মাশায়েখদের ন্যূনতম হবে তার সন্তান ও মুরিদগণে দুনিয়ায় ভরে যাবে শাইখুশ শেকুব হযরতে সিহাবউদ্দিন সরওয়ার্দী রহমাতুল্লাহ যাকে সরসিত আরাফিল আরাফে গ্রহণতে কিছু অংশ পড়েছিলেন খাজা কুতুবউদ্দিন আউলিয়া যাকে বাবা বলে সনন্দন করতেন অর্থাৎ কাকে শেখ ফরিদ আউলিয়াকে কুতুবউদ্দিন অর্থাৎ মুর্শিদ তাকে বাবা বলে ডাকতেন খাজা আজমেরি যাকে শাহবাজ বলতেন এবং নিজের সিলসিলার উজ্জ্বল প্রদীপ বলে আখ্যায়িত করেছিলেন সর্বশেষে মুলতানুল মাশায়েখ বাদায়ুজুনি যাকে শায়েখ কাবির উপাধি ভূষিত করেছিলেন শায়েখ সাহেবের কালাইরি রহমতুল্লাহ নিতান্ত আদবের সাথে যাকে শায়েখে বলেছিলেন ইনি সেই মহান ব্যক্তিত্বের অধিকারী হযরতে ফরিদুল হক ফরিদউদ্দিন গঞ্জের শকর ফরিদুল হক ফরিদউদ্দিন এটাও তার নাম এ নামেও পরিচিত বিখ্যাত ছিলেন তিনি নিজের সিলসিলার প্রবর্তক ধীরে ধীরে বলবো কথায় আপনাদের ভিতরে আউলিয়ার লেখকেরা লেখকেরা আন্নাফে পড়ার সময় হযরত বাবাগঞ্জের শিকর বয়সে গয়া বাবাগঞ্জের শিকর বীরবৎসর গেছে বয়স হইয়া রে তাস্কিরা লেখক আন্নাফে এই তাস্কিরাকে লেখক আন্নাফে হযরতে বাবাগঞ্জের শিকরের বয়স 20 বছর বলেছেন কেননা 589 হিজরিতে সেই সুলতান হিন্দি হযরতে খাজা আজমেরি কুতুবউদ্দিন আক্তার বক্তিয়ার কাকি খেলাফত প্রদান করেছিলেন হযরতে এবং এই বছরেই তিনি খলিফা রূপে মুলতানে চলে যান সেখানে সেই সময় তার সাথে হযরতে বাবাগঞ্জ শিকরের সাক্ষাৎ হয়েছিল অতএব হযরতগঞ্জ শিকরের শেখ ফরিদ রহমাতুল্লাহর জন্ম যেহেতু 559 হিজরিতে সুতরাং এই সময়ে বাবাগঞ্জ শিকরের এই সময়ে তার বয়স হয়েছিল 20 বছর এবং 10 বছর বয়সকালেই হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ উনি মুলতানে হযরতে কুতুবুল আক্তার বক্তিয়ার কাকি রহমাতুল্লাহর হাতে বায়াত হন বায়াত হওয়ার পরেই বাবা শেখ ফরিদগঞ্জ শেখ রহমতুল্লাহ হযরতে পীর মুর্শিদের সাথে দিল্লি গমনের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু মুরিদ তাকে বললেন দিন এলেমের তালিম পূর্ণ করে ততপর আমার দরবারে আসে কাক বললেন কুতুবউদ্দিন আউলিয়া শেখ ফরিদ রহমতুল্লাহকে বললেন পথে পুষ্ট শিক্ষা লাভের জন্য শেখ ফরিদ আউলিয়া কান্দাহারে ভ্রমণ করলেন আপনাদের যাই কয়া কত জায়গায় গেছে বাবা শেখ ফরিদ আউলিয়া উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি কান্দাহারে যায়া সেখানে হযরত মাওলানা সৈয়দ নাজির আহমদ বুখারীর কাছে গিয়া 593 হিজরি পর্যন্ত হইয়া 593 হিজরি পর্যন্ত অধ্যয়নরত থাকে যাইয়া ধীরে ধীরে বলবো কথা শুনিবেন বসিয়া গো ওই প্রেম যে করে সেই জানে গো রসের
সেখানে হযরতে মাওলানা সৈয়দ নাজিরের মাঝে আহমদ বুখারী 553 হিজরি পর্যন্ত অধ্যয়নরত থাকলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ এই সময়ে মাতার সাথে তত মায়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মাঝে মাঝে খটওয়াল যাতায়াত করতেন তিনি মাতা তাকে সর্বদা উৎসাহ প্রদান করতেন মাওলানা বুখারী রহমাতুল্লাহ নিজের সুদর্জ এলেম সর্বত রূপে তাকে পান করিয়ে দিলেন সর্বত যেভাবে মানুষ খায় সেই শেখ ফরিদ রহমাতুল্লাহকে সর্বতের মতন এলেম খাওয়াইয়া দিলেন যার স্বাদ জীবনে তিনি কখনো ভুলতে পারেননি কে ভুলতে পারেননি শেখ ফরিদ রহমাতুল্লাহ তিনি ফিকহ ও হাদিস শাস্ত্রের পূর্ণ জ্ঞান অর্জন করেছিলেন উত্তম প্রশংসনীয় গুণাবলী তার স্বভাব পরিণত হয়েছিল এ সময়ে তিনি উপলব্ধি করতে পারলেন যে পীর মুর্শিদ সাহেবের নির্দেশ যথাযথভাবে প্রতিপালিত হয়েছে তিনি যে বলছিলেন এলেম শেখো আর এলেমের স্বাদ যখন নাজির রহমতুল্লাহর কাছে পেয়ে গেলেন এলেমের শরবত খাওয়ালেন তখন বাবা শেখ ফরিদ গঞ্জেশ্বর রহমতুল্লাহ বুঝলেন যে পীরের আদেশটা মনে হয় আমি এই মুহূর্তে যে এলেম শিক্ষা নাও আমি পেয়েছি দেশ ভ্রমণ করবে এবার সবাকে জানাই হযরত সাহেব বলছেন এবার তোমাকে জানাই 40 বছর কাল ধরে দেশ ভ্রমণ করে মুজাহাদা মুজাহাদা করেছেন বাইরে আপনাদের যাই বলে 594 হিজরি থেকে 512 হিজরি পর্যন্ত বছর ঘুরতেছে নো আরে 19 বছর কাল খেলাফত লাভের পূর্বে খেলাফত পাওয়ার আগে শেখ করে 2 বছর কাল 600 হিজরি থেকে হযরত বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ বলেছেন তিনি 40 বছর কাল ধরে দেশ ভ্রমণ এবং মুজাহাদা করেছেন 594 হিজরি থেকে 512 হিজরি পর্যন্ত 19 বছর কাল খেলাফতের পূর্বে তিনি দেশ ভ্রমণ করেছিলেন 512 হিজরি থেকে 612 হিজরি থেকে 632 হিজরি পর্যন্ত 21 বছর কাল খেলাফত লাভের পর তিনি ঘুরেছিলেন এরূপে তার দেশ ভ্রমণ কাল 40 বছর হয়েছিল নয়নমণি কান্দাহার থেকে শিক্ষা সমাপ্ত করে বাড়ি ফিরলে তার মাতা ঠিক সেই কৃষকের ন্যায় আনন্দ লাভ করলেন যেমন একজন কৃষক দীর্ঘদিনের পরিশ্রমের ফল শস্যের বোঝা এড়ে তখন যখন তার তার সামনে রাখা হয় এরকম তিনি তার তিনি ঠিক সেইভাবেই তার সেই শুকর গুজারিতে কত যে সেজদা করলেন কত নফল নামাজ পড়লেন বাবা শেখ ফরিদের কামিলিয়ত হাসিল থেকে কত দান খরচ করলেন মা চোখের মনি শেখ ফরিদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে কত যে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করলেন মায়ের আনন্দ দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহর মনে এক নতুন আশার সঞ্চার হলো তিনি দিল্লি গমন করে পীর সাহেব পীর মুরিদের খেদমতে হাজির হয়ে নিজের শিক্ষা সমাপ্তির খোঁজ খবর শোনাবার এবং তার দোয়া ফায়েজ হাসিল করতে ইচ্ছা করলেন মা আমার পীর কেবল আমার মুর্শিদ কুতুবুদ্দিনের দরবারে আমি যাব দিল্লিতে তার কাছে দোয়া হাসিল ফায়েজ লাভ করব কিন্তু মাতা তাকে বুঝালেন এলেমকে আমলে রূপান্তরিত করতে পারলে কামেল লোকের দৃষ্টিতে তোমার এলেম প্রকৃত এলেম বলে গণ্য হবে এলেমের নিরাপত্তা দায়িত্ব হয় তখন হবে যখন তোমার মন থেকে সর্বপ্রকার সন্দেহ দূর হয় সর্বপ্রকার দূর হয়ে যাবে তোমাকে জানাই একিঞ্জন নিবে তখন তোমাকে বুঝায় শয়তানের ধোকা থেকে রক্ষা পাইয়া যাবা ইসলাই শক্তি লাভ তুমি করিবা এলেমের সারমর্ম সন্তুষ্টি কিসে তা বুঝতে পারা আল্লাহর কেরামতি
চাক্ষুষ দর্শনে অভিজ্ঞতা লাভ করতে পারিলে তখন সমস্ত ইচ্ছা এবং পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে তখন মুক্ত হইয়া যায় নির্ধক হইয়া গেল বাইরে দুনিয়া মহ ভাই কোন ব্যবসায়ী ছেলে বাণিজ্য বিষয় বিদ্যা শিক্ষা শিক্ষা করে যত বড় জ্ঞানী হোক না কেন তোমাকে দেখিয়া ব্যবসায়ী ছেলে বাণিজ্য বিষয়ক বিদ্যা শিক্ষা করে সুখ নিজের ঘরে বসে থাকে না থাকে চাক্ষুষ দর্শনে অভিজ্ঞতা লাভ করতে পারলে তখন সমস্ত ইচ্ছা এবং পরিবর্তন নির্থক হয়ে যায় কোন ব্যবসায়ী ছেলে যদি বাণিজ্য বিষয়কে বিদ্যা শিক্ষা যত বড় জ্ঞানী হোক না কেন কার্যক্ষেত্রে প্রত্যেক অভিজ্ঞতা অর্জন করার ব্যতীত তার পুঁথিগত বিদ্যা হিসেবে আনার যোগ্য বিবেচিত হয় না ব্যবসায়ীর ছেলে বাণিজ্য বিষয়কে বিদ্যা শিক্ষা করে শুধু নিজের ঘরেই বসে থাকে না এবং গণ্য এবং পণ্যদ্রব্য নিয়ে বিভিন্ন শহরে ও বন্ধুদের গমন করে এবং ব্যবসায়ে মুনাফা করে বিদেশ থেকে আনা প্রকার দ্রব্য এনে নিজের দোকানে সাজায় মায়ে এরকম কিছু ব্যাখ্যা বাবা শেখ ফরিদ রহমতুল্লাহকে দিয়ে দিলেন বিভিন্ন অভিনয় ভঙ্গিতে বুঝিয়ে দিলেন তাই ঘরটিকে সজ্জিত করে ব্যবসার বাণিজ্যটাকে সজ্জিত সুসজ্জিত করে এই রূপে এলেম ও কামিলিয়া দেশ বিদেশে ভ্রমণ করে লাভ করতে হয় বাবা ব্যবসা করে উন্নতি করতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয় এলেমকে ওইভাবে লাভ করতে হয় এলেমকে আমলের জামা এলেমকে আমলের জামা পরিয়ে নিজে লাভবান হবে এবং দেশ ও বিদেশের মানুষকে শিক্ষা দিবে তুমি মাতার এই উপদেশগুলো বাবা শেখ ফরিদ রহমতুল্লাহর অন্তরে গভীরভাবে রেখাপাত করলো তিনি বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ গঞ্জেশ্বর তিনিও বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার নেককার মুত্তাকি লোকদের খেদমত ও মহব্বত সহব্বত লাভ করে নিজের এলেমকে আমলে রূপান্তরিত করার সিদ্ধান্ত করলেন যে আমি এখন দেশ ভ্রমণ করব আরো এই উদ্দেশ্যে তিনি দেশ ভ্রমণে বের হয়ে গেল হযরতগঞ্জ শহর শেখ ফরিদের কথা যাই বলিয়া তার কথা বলবো আমি তোমাদের যাই কইয়া গো ওই প্রেম যে করে সেই জানে বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ 40 বছর দেশ ভ্রমণ করেছিলেন এলেম শিক্ষার জন্য এবার যে দেশটি ভ্রমণ করবে তাহা বেলায়েত প্রসার করার জন্য ব্যবসা করার জন্য এলেমের ব্যবসা করবে এলেম শিক্ষা দিবে তাই তিনি প্রথমে মায়ের কাছে অনুমতি নিয়ে প্রথমে বাগদাদে পৌঁছলেন শাইকুশ শুকজম হজরতে সিহাবুদ্দিন সরওয়াদি রহমতুল্লাহ দরবারে হাজির হলেন বাবা শেখ ফরিদ গঞ্জেশ্বর রহমতুল্লাহ হজরতের শাইখ তাকে নিজের কাছে কিছুদিন রাখলেন এবং সচ্চরিত্র আউলিয়াকুল মারাফা গ্রন্থটিতে সামান্য তাকে নিজে পড়ালেন বাবা গঞ্জেশ্বর শেখ ফরিদ রহমতুল্লাহ তার সহবত থেকে ফায়েস এবং বরকত হাসিল করেন এরপর পুনরায় ভ্রমণে আবার বের হলেন তিনি বাগদাদে প্রথম গিয়েছিলেন হযরত বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই সীমান্ত সীমান্ত বদক শান দামেস্কেতে যান নিশাপুর গজ নিশান বকরা বাইতুলে বাইতুল মক্কা দাসে মুলতানে প্রগতি স্থানে ভ্রমণ করেছি তোমাদের জানাই হযরত বাবা গঞ্জেশ্বর বাগদাদ থেকে উনি কতগুলি দেশে গিয়েছিলেন সীমান্ত বদক শান সেই দেশে গিয়েছিলেন দামেস্কতে গিয়েছিলেন নিশাপুরে গজনী সেখানে গিয়েছিলেন শামবুকরা বাইতুল মক্কাদাসে ও মুলতান শহরে প্রভৃতি স্থানে ভ্রমণ করেন তিনি
হযরতে বাবাজি শেখ ফরিদ রহমতুল্লাহ উপরুক্ত স্থান সমূহের বুজুর্গ দরবেশদের বিশেষ করে শায়েখ আওহাদ্দিন শায়েখ আওহাদ্দিন হযরতে মোহাম্মদ সিস্তানি হযরত রহমতুল্লাহ হযরতে শায়েখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ হযরতে সিয়াবউদ্দিন জিন্দাশি রহমতুল্লাহ হযরতে ফরিদউদ্দিন আত্তার হযরতে আজল সিরাজি রহমতুল্লাহ হযরতে শায়েখ সিয়াবউদ্দিন বাজরুবি রহমতুল্লাহ হযরতে বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহর সোহবতে মহব্বতে ফায়েজ বরকত হাসিল করলেন অবশেষে শেখ ফরিদ রহমতুল্লাহ গঞ্জশক রহমতুল্লাহ উনি বাইতুল্লাহ হজ এবং রওজা পাকের জিয়ারত সমাপন করে স্বদেশে অভিমুখে রওনা হলেন।